যে আজকের পৃথিবীর সমস্ত দেশে মানুষ আর ভালো আছে না খারাপ আছে কথা বলবেন কেন কিসের জন্য ভাইরাস ঠিক আছে আল্লাহ ভাইরাসটা দিল কে আল্লাহ দিল কেন দিল এই বিষয়ে কিছুক্ষণ বার্তা করব কথা বলবো এই ভাইরাসের বেশ কিছুদিন পূর্বে এক ষড়যন্ত্র চলছিল ঠিক কি না আল্লাহ বলে বান্দা তোর কতটুকু ক্ষমতা হয়েছে তুই আমার সাথে গাদ্দারি করিস সারা পৃথিবী একদিকে আর মুসলমানদেরকে করে দিয়েছিল আর একদিকে ঠিক কি না মসজিদ ভাঙচুর করো ইসলামকে কটাক্ষ করে দিনকে মিটানোর ষড়যন্ত্র এক পরিকল্পনা চলছে শুধু আজকের নয় বহুদিন থেকে হয়ে আসছে অল্প কিছুক্ষণ সময়ের ব্যবধানে এই আয়াতটিকে আমি পরিস্ফুটিত করে তুলব ইনশাআল্লাহ আজকের নয় তারা শুধু দেখছে কিভাবে মুসলমানদেরকে শেষ করা যায় এদের ইমানটাকে শোষণ করা যায় হরণ করা যায় এই প্রচেষ্টা চলছে তাদের আজকের নয় বহুদিন হইতে আমি এখান থেকে রেখে দিলাম একটু অগ্রসর হই সামনের দিকে আবার ব্যাকে ফিরে আসব যে কিভাবে মুসলমানদেরকে ইমানটা নষ্ট করব কোরআন শরীফের মধ্যে থেকে তারা আজ থেকে 1962 সালের কথা বলছি ইতিহাস মনে রাখবেন আমার বাবার বানানো কথা নয় 1962 সালের একটি লিস্ট তৈরি করা হলো কোরআন শরীফ হইতে বেশ কিছু আয়াতকে তোলা হলো 262টি আয়াত গবেষণা করার জন্য চাঁদের চাঁদ নিয়ে গবেষণা করব সূর্য নিয়ে গবেষণা করব তারকারাজি নিয়ে গবেষণা করব সমুদ্র নিয়ে গবেষণা করব এই ভাবে গবেষণা করার জন্য 262টি আয়াতকে তারা কোরআন শরীফ থেকে নিল একটি আয়াতে আল্লাহ নিজেই চিকে দিয়ে দিল যে বান্দা এই আয়াতটাকে নিয়ে তোরা গবেষণা করিস না মাথাটা তোদের খারাপ হয়ে যাবে কথাটা বোঝার চেষ্টা করবেন যে গবেষণা করিস না বিমানরা বলল আমরা গবেষণা করব এই একটা মকা বেরোছি এক ঢিলে দুইটি পাখি মারব মুসলমানের বিশ্বাসটা ভেঙে দেবো কোরআনে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি কোরআনের কোনো সন্দেহ নাই সন্দেহ আমরা বের করব আর আমরা বিশ্ববাসীর কাছে খ্যাতি নামে অর্জন করব কোথায় আয়াতটা কোরআন শুদ্ধ রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওরে আল্লাহর গোলাম রে আল্লাহ বলে বান্দা শুন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতউতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ওরে আমার পৃথিবীর মানব জাতিরা জিন্নাতিরা শুনে রেখে দে তোদের আমি ক্ষমতা দিলাম ওরে তোদের যদি ক্ষমতা থাকে পৃথিবীর সীমানার বর্ডারটারে পার করে যা বেইমান না সুযোগ পেল পৃথিবীর এত ছোট্ট একটি পৃথিবী আমরা গেছি মঙ্গল গ্রহে গেছি বিজ্ঞানের পৃষ্ঠে আরোহণ করে চন্দ্রের উপরে উঠেছি বিজ্ঞানের পৃষ্ঠে আরোহণ করে আমরা সমুদ্র তলে দেশে নেমেছি শুধু তাই নয় বিজ্ঞানের পৃষ্ঠে আরোহণ করে আফ্রিকা জঙ্গল হইতে ফিরে এসেছি ওরে মুসলমান পাহাড়ের মধ্যে আমরা উঠেছি হিমালয় পর্বতের মধ্যে আমরা এসেছি কিছু হয়নি ওর আলের মধ্যে খোদা বলে ইনসান এবং জিনকে বলে বান্দারে তোদের যদি ক্ষমতা থাকে তোরা পৃথিবীর সীমানার বাইরে গিয়ে দেখা আসলে বিজ্ঞানের একমত হয়ে গেল আমরা কোরআনের ভুল ধরব কোরআনের ভুল ধরব আমরা সন্দেহ পার করব চলো দেখা যায় কোথায় পৃথিবীর সীমানা কোথায় পৃথিবীর সীমানা আটলান্টিক মহাসাগরের দিকে চলে গেল এমন একটি দিকে দ্বীপ দেখতে পেল যার নাম দিল বারমুডা ট্রায়াঙ্গল কি নাম দিল বারমুডা ট্রায়াঙ্গল ওটা এমন একটি দ্বীপ রে যেখানে পানির মৃত্যু হয় আমরা আজকে দেখেছি সাগরের মধ্যে জোয়ার ভাটা দেখেছি খালের মধ্যে নদীর মধ্যে দেখেছি যখন ভাটা পড়ে যায় মুসলমান পানি কমে যায় ঠিক কিনা
যখন জোয়ার আসে পানি ভরে যায় এমন একটি এলাকা এমন একটি ত্রিভুমাকৃতি টাইপের আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে যেখানে পানি শুশু করে নিচের দিকে যাবে রে ওই পানি কোনোদিন আর উপরে আসবে না ফাটাবা জোয়ারে যেখানে বলা হয় পানির মৃত্যু হয় আমরা যাব ওই বারমুডা ট্রায়াঙ্গলের কাছে যাব নেগেটিভ তুলব ছবি তুলব পৃথিবীর বুকে আমরা ঝরাব কোরআনের ফুল ধরব কোরআন নাকি বলে জালিকা ইসলাম ধর্মটারে শেষ করে দেবো চলে একটি বিরাট একটি নৌজান তৈরি করা হোক বিশাল শক্তিশালী একটি নৌজান জাহাজকে তৈরি করা হলো এমন একটি জাহাজকে তৈরি করা হলো যে জাহাজের গতি কয়েক ঘন্টায় 200 কিলোমিটার দ্রুত গতিতে ছুটবে ওরে মুসলমান শুধু তাই নয় 40টি বিমান যদি পরমাণু বোমা নিয়ে ওই জাহাজের মধ্যে একত্রিত ভাবে নামে জাহাজের একটি পাও হিলবে না এমন একটি জাহাজ নিয়ে বলে চলো আমরা রওনা হব যতই বড় বড় ঢেউ আসো যত বড় বড় পাথরের বরফের পাথর আসুক আমরা প্রতীকের সাথে প্রত্যেকটির সাথে মোকাবিলা করে আমরা বারমুডা ট্রায়াঙ্গলের কাছে পৌঁছাব পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না সুরক্ষিত জায়গা হইতে চালু করানো হবে চালু করানো হলো বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পরে কথোপকথন চলছে ক্যাপ্টেনের সাথে তোমাদের অভিযান কেমন চলছে তোমাদের অভিযান কেমন চলছে নো প্রবলেম সাকসেসফুল ফাইন ফাইন কোনো অসুবিধা হয়নি আমাদের অভিযান আমরা প্ল্যান মোতাবেক যাচ্ছি বারমুডা ট্রায়াঙ্গুলারের দিকে আমরা নেগেটিভ তুলে আনবো পৃথিবীর বুকে সরাবো মুসলমানের বিশ্বাসটারে ভেঙে দেবো আল্লাহ আকবার কিছু দূরে অগ্রসর হওয়ার পরে এইবারে শোনা যায় ডেঞ্জার 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 বিপজ্জনক বিপজ্জনক আল্লাহ আকবার বিপজ্জনক ডেঞ্জার কী ব্যাপার এতক্ষণ আগে তো বলেছিলে বেশ কিছুক্ষণ আগে তো বলেছিলে নো প্রবলেম অসুবিধা কিছু হয়নি এখন তুমি বলছো ডেঞ্জার আউট অ্যান্ড কন্ট্রোল আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমরা কন্ট্রোল করতে পারছি না আমাদের যে জাহাজের গতি ছিল 200 কিলোমিটার বলতে পারছি না সেই জাহাজের কিলোমিটার কত দূর হয়ে গেছে মনে হয় যেন 2 থেকে 2000 5000 10000 20000 আমরা বলতে পারছি না আল্লাহু সামাদ আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আউট অ্যান্ড কন্ট্রোল আমরা কন্ট্রোল করতে পারছি না আমরা কন্ট্রোল করতে পারছি না তবে আমরা কি তোমাদের সাহায্য করতে পারি বাহ পৃথিবীর কোনো ক্ষমতা আমাদেরকে সাহায্য করতে পারে না তবে কি সামনের দৃশ্যটা কি বলতে পারবে ভাই ভাই ওই তো সাদা সাদা কোনোদিন বিপজ্জনক হতে পারে না কেন কীভাবে বিপজ্জনক মানে হ্যাঁ এমন একটি বিপজ্জনকের মধ্যে পড়েছি বিপদের মধ্যে পড়েছি মনে হয় পৃথিবীর এক শক্তিশালী চুম্বক সামনে হইতে আমাদেরকে এমনভাবে আকর্ষণ করছে আমাদেরকে দ্রুত গতিতে টেনে চলে যাচ্ছে পৃথিবীর কোনো আমাদেরকে ক্ষমতা নেই আটকানোর মতো আমাদের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছি সাদা 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 তো বিপজ্জনক হতে পারে না ভাই কালো হবে কিংবা লাল হবে সাদা তো হয় না এমন কথোপকথন চলতে চলতে নিস্তেজ হয়ে গেল নিস্তেজ হয়ে গেল আর কোনো খবর পাই না কিন্তু নাসরি বিজ্ঞানীরা নাছর বান্দারা তারা ছাড়ল না কোরআনের ভুল ধরবো জালিকাল কিতাবু কোরআনের প্রতি কোনো সন্দেহ নেই আমরা সন্দেহ বার করবো একটি নয় দুইটি নয় তিনটি বিমানকে তৈরি করা হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী বিমান এ মুসলমান মনে রাখবে 1962 সালের ইতিহাস বলছি তিনটি বিমানকে তৈরি করা হলো তিনটি বিমানকে তৈরি করা হলো যার গতি হলো কয়েক সেকেন্ডে 5000 কিলোমিটার আল্লাহু আকবার একটি বিমানকে ছাড়া হবে তার 1000 কিলোমিটার পরে আরও একটি বিমান তার 1000 কিলোমিটার পরে আরও একটি বিমান আল্লাহু আকবার এই জন্য করে যদি প্রথম বিমানটা বিপদের মধ্যে আক্রান্ত হয়ে যায় বিপজ্জনক যদি হয়ে যায় তাহলে দ্বিতীয় তৃতীয় ফিরে আসবে দ্বিতীয় বিমানটা যেন অসুবিধে যদি হয়ে যায় তাহলে তৃতীয় বিমানও ফিরে আসবে এই করে তারা তিনটি বিমান পরস্পর 1000 কিলোমিটার দূরত্ব করে রাখা হলো ছাড়া হলো প্রথম বিমান একই কথা আউট অ্যান্ড কন্ট্রোল আমরা কন্ট্রোল করতে পারছি না মনে হয় এক পৃথিবীর সব
সবথেকে শক্তিশালী চুম্বক আমাদের সামনের দিক থেকে এমন ভাবে আকর্ষণ করছে, আমরা কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আমাদের আজ 5000 কিলোমিটার যে দ্রুতগতিতে ছুটছিল বলতে পারছি না, 5 থেকে 10, 20, 30 কত হয়েছে বলতে পারছি না, এমন ভাবে তাকে টেনে নিচ্ছে, এমন ভাবে কথা না শুনতে শুনতে দ্বিতীয় বিমানটা একই কথা, তৃতীয় বিমান একই কথা, আমরা কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার, তারা কোথায় গেল আজ পর্যন্ত করে নাসার বিজ্ঞানীরা বলতে পারেনি। নাসারের বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা তারা বলে, চ্যালেঞ্জ দিয়ে কথা বলে, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, আসমান হয়তো যদি কোনো তারকা বা কোনো কিছু যদি ফেসে পড়ে যায় আমাদের স্যাটেলাইট ধরা পড়ে যায়, যদি আমেরিকার বুকে যদি কোনো একটি মশা যদি প্রবেশ করে আমাদের স্যাটেলাইটের মধ্যে ধরা পড়ে যায়। কিন্তু আমি বলতে চাই, কোথায় তোমাদের সেই স্যাটেলাইট যে স্যাটেলাইট একটি মশাকে ধরতে পারে? আল্লাহু আকবার, এত বিরাট জাহাজ কোথায় চলে গেল, 3-3টি বিমান কোথায় চলে গেল, তার কোনো খোঁজ পেলে না ব্রাদার মিল্লাত ইসলাম। সেই সমস্ত নাসার বিজ্ঞান বেঈমানরা এখনো পর্যন্ত পিছু ছাড়ছে না, এখনো পর্যন্ত পিছু ছাড়ছে না। আল্লাহ বলে, বান্দা তোর কত ক্ষমতা, একটি বিমান দেবো, সারা পৃথিবীর ডাক্তার দেখে তুই সহ্য, তুই ঠিক হবি না, তোর মৃত্যু অনিবার্য এই বান্দা। কিন্তু সে বান্দা, নাসার বান্দা, তারা বোঝে না যে আমরা মুসলমানের পিছু ছাড়বো না, এমন বার্তা শোনা যায় এই বায়ান করতে গেলে। আজকের করছি, দুদিন পরে করা যাবে না, এমন একটি অবস্থায় পৌঁছে গেছে মুসলমান। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, 71 বছর মুসলমান তুমি ঘুমিয়েছো, খোদারে ভুলেছো, নবীর সুন্নতারে ভুলেছো। আজ মুসলমান এই অবস্থা হালাতটা সামনে দেখতে হচ্ছে। এখন এমন বার্তা শোনা যায় কানের মধ্যে, ইউটিউব খুললে দেখতে পাওয়া যায়, ভারত ছাড়ো নয় ধর্ম ছাড়ো। মুসলমানদেরকে কেন টার্গেট, ইসলামকে কটাক্ষ করে, ইসলামকে এইভাবে টার্গেট করে, ভারত ছাড়ো নাই ধর্ম ছাড়ো, মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে, আর ওরা সত্যটা ছড়িয়ে দেয়, আমরা এটাকে ব্যান করব, রোহিত করব, বন্ধ করব, এই প্রচেষ্টা চলছে ভারত ছাড়ো। আমি বলতে চাই মুসলমান, ইতিহাস তোমাদের জেনে রাখা দরকার, কেন মুসলমান অবুজের মতো তোমরা থাকবে? জানো কি, এই ভারতবর্ষের স্বাধীনতা আমরা তো করি কি না, আমরা করিনি? এই ভারতবর্ষের স্বাধীনতা আমরা করেছি। এই ভারতবর্ষের মাটি যদি নিগড়ানো হয়, প্রতিটা ফোঁটার মধ্যে মুসলমানের রক্ত, তরতাজ রক্ত টপ টপ করে ফুটবে। ওই দিনের কথা মনে পড়ে যায়, আল্লাহু আকবার, যেদিনে ভারতবর্ষে ব্রিটিশের সাথে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয়, সবথেকে প্রথম, সর্বপ্রথম ব্রিটিশের ঝান্ডাকে নিংড়ে ফেলে দিয়েছিল, ইংরেজদের ঝান্ডাকে নিংড়ে ফেলে দিয়েছিল, সে অন্য কেউ নয়, এই ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের মুসলমানের নাগরিক, মুসলমান নারী, মুসলমান মেয়ে, মুসলমানের কলিজার টুকরা, মুসলমানের সন্তান, নাম হলো যার ফাতেমাতুজ্জোহরা। শুধু তাই নয়, মুসলমান লালকেল্লার বুক হইতে, লালকোল্লা থেকে যখন প্রথম ভারতবর্ষে ইংরেজদের পতাকা নিংড়ে ফেলেছিল, ব্রিটিশের পতাকা ফেলেছিল, সে অন্য কেউ নয়, মুসলমানের কলিজার টুকরা, মুসলমানের সন্তান, নাম হলো যার শাহনাহর। এমন কথা মনে পড়ে গেলে চোখ থেকে ঝরঝর করে পানি চলে আসে। আল্লাহু আকবার, আশফাকুল্লাহকে দেশের জন্য যখন ফাঁসির মঞ্চে তাকে রাখা হলো, ফাঁসি দেওয়া হবে এমন অবস্থায় আশফাকুল্লাহ ঝরঝর করে কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। জিজ্ঞাসা করা হয়, আশফাকুল্লাহ তুমি কেন কাঁদছ একটু বলো, মৃত্যু হবে তাই কি কাঁদছ? এ আশফাকুল্লাহ, মৃত্যু হবে এই জন্য তুমি কাঁদছ? না, আমি আশফাকুল্লাহ এই জন্য করে কাঁদি না, আমার মৃত্যু হবে আমি এই জন্য করে কাঁদি না, তবে কিসের জন্য কাঁদছ? বিবির কথা মনে পড়েছে? না, আমার বিবির কথা মনে পড়ে নে, এই জন্য করে কাঁদি না, তবে কিসের জন্য কাঁদছ? আমি এই জন্য কাঁদি না, তবে কিসের জন্য কাঁদছ? সন্তানের কথা মনে পড়েছে? না, সন্তানের কথা মনে পড়ে নে, তবে কি তোমার পরিবারের কথা মনে পড়েছে? না, পরিবারের কথা মনে পড়ে নে, তবে কার কথা মনে পড়েছে? কিসের জন্য কাঁদছ? আমি আশফাকুল্লাহ এই জন্য করে কাঁদছি যে আমি আশফাকুল্লাহ একটি মাত্র জান, আমি দেশের জন্য ইসলাম রক্ষার তাগিদে, ইসলাম শান্তি ধর্ম, এই ধর্মটাকে শান্তিতে বসবাস করবে, এই ধর্ম খোদার হুকুমকে মেনে চলবে, এই ধর্মের জন্য, এই দেশের জন্য, মুসলমানের শান্তির জন্য, যা দেশের মানুষের শান্তির জন্য এই আশফাকুল্লাহ একটি মাত্র জান কুরবান করবে। আমি আল্লাহর কাছে বলতে চাই, ইয়া আল্লাহ, এই আশফাকুল্লাহর একটি থেকে যদি হাজারটা জান হতো, তাহলে আমি আশফাকুল্লাহ একটি একটি করে জান এই দেশের জন্য দিতাম, জোরে বলুন। আজ সেই মুসলমান আমরা, এমন বার্তা শোনা যায়, ইসলাম ছাড়ো দেশ ছাড়ো নয়। আল্লাহু আকবার, এই বার্তা কে দিয়েছে? আজ আমাদেরকে মারছো,
আমার মা বোনেদেরকে মারছো কিছু বলছি না কিন্তু আজ তুমি ধর্মেতে আঘাত করছো মুসলমান আমরা চুপ করতে পারবো না আল্লাহর নবী বলে এ তায়েববাসী আমি ইসলামে যখন দাওয়াত দিছি তোরা আমাকে মেরেছিস আমি কিছু বলিনি আমি নবী মার খেয়েছি কিন্তু তোরা ইসলামকে ব্যান করবি রোহিত করবি আমার প্রভুর ধর্মকে তোরা বন্ধ করবি এ সাহাবা চল জিহাদ ঘোষণা করছি আমি ওদের বিরুদ্ধে জিহাদ করব যারা ধর্মকে ভ্রণ্ডিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জিহাদ করব আল্লাহ আকবার আমার আল্লাহ বলে বান্দা তুমি জান্নাতে যাবা মসজিদে শুধু আল্লাহ আল্লাহ করবে আমার জিকির করবে জান্নাতে যাবে না জান্নাতে গেলে দুইটি জিনিস দিতে হবে উপস্থিত হয়ে গেছে বক্তা আমি দুই মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে জান্নাতে যেতে গেলে আয়াতটুকু শুধু বলবো জান্নাতে যেতে গেলে দুইটি জিনিস আমারে দিতে হবে আমার বান্দা তোরা কি রাজি আছিস তবে জান্নাতে যেতে পারবি দুইটি জিনিসের বিনিময়ে তোর আমি জান্নাতটা দিয়ে দুইটি জিনিস কিনে নিলাম আল্লাহ বলে বান্দা ওরে আল্লাহর গলা ভরে আল্লাহ বলে বান্দা শোন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওরে আমার বান্দারা তোরা কি জান্নাতে যেতে চাস বল তোরা জান্নাতে যেতে চাস আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে দুইটি জিনিস কিনে নিলাম এক নম্বর হলো জান দুই নম্বর হলো মাল তোদের সামনে ইসলামকে রোহিত করবে মুসলমান তোর জানটা দিয়ে ইসলামকে রক্ষা করবি আল্লাহ বলে বান্দারে তোর জান আর মালটা আমি জান্নাত দিয়ে কিনে নিলাম আমি সুরাহাটে বাজারে গেলাম দোকানদারকে বললাম মনোযোগ দিয়ে শুনবেন দোকানদারকে বললাম দোকানদার ভাই আমি তোমার দোকানে চাল এক বস্তা কিনলাম এক বস্তা আলু কিনলাম গো টাকাও দিয়ে দিলাম কিন্তু দুই দিন আমার চাল আলু রেখে দাও দুই দিন পরে আমি নিয়ে যাব দোকানদারে চুষিয়ানা দোকানদারে বলে শোনো তুমি দুই দিন পরে যখন চাল আর আলু নিয়ে যাবে তাহলে আমি দুই দিনের মধ্যে যদি কোনো খরিদ্দার আসে আমি তার এই চাল আর আলুর বস্তা দিয়ে দিব দুই দিন পরে তোমার অন্য বস্তা দিব দুই দিন পরে তোমার অন্য বস্তা দিব আমি তো কমশিয়ার নয় আমি বললাম তবে তুমি যখন বলছো খোলাসা বলা ভালো অন্যজনকে দিতে পারো ও দোকানদার ভাই রে আমার এই চাল আর বস্তা ওই সমস্ত ব্যক্তিদেরকে দিবে না আমার সাথে চুক্তি করতে হবে তবে কি চুক্তি আমি বলে দিলাম আমার এই চাল আলু আমি টাকা দিয়ে কিনে নিলাম গো মালটা আমার হয়ে গেছে আমি যেটা বললো তুমি সেটা শুনবে হ্যাঁ শুনবো তবে তুমি যদি দিতে চাও তাহলে দিতে পারো তবে ওই সমস্ত ব্যক্তিদেরকে দিবে না যারা পাঁচ অক্ত নামাজে পড়ে না এ দোকানদার শুনে রেখে দেন আমার এই চার আলোটা ওই সমস্ত ব্যক্তিদেরকে দিবে না যারা নবীর সুন্নত মানে না ও দোকানদার ওই সমস্ত ব্যক্তিদেরকে দিবে না যারা আমার আল্লাহর হুকুম মানে না যদি তুমি আমার চুক্তিটা ভঙ্গ করেছ তাহলে তোমার দোকানে আসবো না গো চুক্তি ভঙ্গ করলে ওয়াদা খেলাফ করলে ও দোকানদার তোমার দোকানে আমার কেনা বেচাটা বন্ধ করে দিব আমার টাকা আমি ফেরত নিব তোমার মালটা তোমার ফেরত দিব আল্লাহ বলে বান্দা রে আমি তোরে জান্নাত দিয়ে দুইটি জিনিস কিনে নিলাম রে বান্দা তোরা কি খরচ করতে চাস তবে খরচ করবি রে ওই সমস্ত জায়গাতে খরচ করবি না ওরে বান্দা ওই মালটা তোরে দিলাম ওই সমস্ত জায়গাতে খরচ করবি না হারাম রাস্তাতে খরচ করবি না ওরে আমার বান্দারা দুইজন ব্যক্তি আছিস তিনটে ঘর বানালি চারটে ঘর বানালি ফজুল খরচা করলি মালটা তো আমার জান্নাত দিয়ে তোর মালটা কিনেছি তুই মালটা হিসাব করে ব্যয় করবি আমার কাছে অনুমতি নিবি বান্দারে ওরে আমার বান্দারে এই মালটা তুই সারা পান করবি না এ মানলে গুটকা তোরা খাবি না ওরে আমার বান্দা এই মালটা নিয়ে বিপদের অবস্থায় কোথায় চলবে না ঠিকঠাক ড্রেসে কিনবে না ওরে আমার বান্দারে মালটা নিয়ে তোরা হারাম রাস্তায় লাগাবি না আরে জানটা কিনে নিলাম এই জানটা তুই সকিনারে প্রেম করিস সকিনার জন্য বাবার কাছে বলিস ও আব্বা জান সকিনার যদি সাথে আমার বিয়ে না দাও আমি গলায় দড়ি দিব জানটারে শেষ করে দিব সকিনা বলো আব্বা জান ওই গ্রামের সাথে যদি না বিয়ে দাও বিষ খেয়ে আমি মারা যাব এই জানটা রাখবো না আল্লাহ বলে বান্দারে এই জানটা তোর নয় আমি জান্নাত দিলাম তোরে আমি তোর জানটা কিনে নিলাম
মালটা কিনে নিলাম রে জানটা তুই সুগিনার জন্য দিবি না জানটা তুই রাবণের সাক্ষীর জন্য দিবি না এই জানটা তুই ইসলাম রক্ষার জন্য রে তুই বসে আছিস তোর পাশে মসজিদ ভাঙা হচ্ছে ওরে মুসলমান আমার দিনটাকে ব্যান করা হচ্ছে তুই ওটাকে রক্ষা কর এই ইসলামটা রক্ষা করার জন্য তুই জানটা খরচ করবি সময় শেষ হয়ে এসছে আমার পিছনে উপস্থিত বক্তা চলে এসছে ওই জন্য করে আমাকে বেশিক্ষণ পান করলে একটা বিয়াদবির খেলাফ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন আর বিশেষ করে আমি নামটা বলে এখানে আমার বক্তব্য আমি ইতি করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু